মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো করোনা আক্রান্ত এক ব্যক্তির। মঙ্গলবার সকালে পরিবারের হাতে ওই ব্যক্তির মৃতদেহ তুলে দেওয়া হয়। এই ঘটনায় মালদা জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্তমানে আরও একজন করোনা আক্রান্ত রোগী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। সোমবার মালদা জেলায় নতুন করে 25 জনে করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত 60 বছরের ব্যক্তির বাড়ি মালদার মোথাবাড়ি থানা এলাকায়। 6 দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে এই হাসপাতালে ভর্তি করেন। তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসার পর রবিবার সকালে করোনা ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। রাতেই তার মৃত্যু হয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, এদিন 90 জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। তাদের মধ্যে 25 জনের পজিটিভ রিপোর্ট এসেছে। একজন বাদে সকলেই হোম আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 50টি করোনা শয্যা রয়েছে। গতকাল একজন মৃত্যু হয়েছে, উনি প্রথমে এখানে ভর্তি হয়েছেন, তারপর ওনার আরএটি পজিটিভ হয়, তারপর আমরা এখানে কবির হাসপাতালে ভর্তি করি। তারপর ওনার নিউমোনিয়া ছিল, আর ওরও একাধিক কমপ্লিকেশন কিছু ছিল তার শরীরে, কিডনি ফেলিয়ার ইত্যাদি কমপ্লিকেশন থাকবে, মারা গেছে। যিনি মারা গেছেন তার বয়স কত? 60-এর কাছাকাছি। পরিবারের হাতে পেশেন্ট বডি তুলে দেওয়া হয়েছে। এখন কি পরিস্থিতি মালদা মেডিকেলে? একজন রোগী ভর্তি আছেন এখন, আর এছাড়া আমাদের পজিটিভিটির হারটা একটু বেড়েছে। আমাদের 95টি স্যাম্পলের মধ্যে 25টি গতকাল পজিটিভ বেরিয়ে গেছে, তো সেগুলো আমরা পার্সেন্টেজটা পজিটিভিটি বেড়েছে, সেজন্য আমরা একটু অ্যালার্ট আছি এবং আরও টেস্ট করার চেষ্টা করছি। না, এটা তো অবশ্যই একটা চিন্তার বিষয়। আমরা তো এর ব্যাপারে সচেতন আছি এবং চিন্তার নিশ্চয়ই বিষয় এটা, যে কমে যাওয়ার পর আবার বাড়ছে। সেই জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকছি এবং আমরা আবার আবেদন করব যে আমাদের যে করোনা বিধিগুলিকে একটু আবার পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে, এবং তার সাথে যেটা করতে হবে, যার টিকাকরণের জায়গা জোর দিতে হবে। যার অনেকে টিকা নেননি বা টিকার এখনও বাকি আছেন প্রিভেনশনের ডোজটা, ওই ডোজটা প্রিকশনারি ডোজটা, সেটা নিয়ে দিতে হবে। এবং এটা কিন্তু আমরা আবেদন করবো, সবাইকে জনমানুষ সবাই কাছে আবেদন করবো যে আপনারা এটা নিয়ে নিন। এবং তাদের আমার মনে হয় এই যে যদি যে ঊর্ধ্বমুখী হচ্ছে, এটা আমরা আটকাতে পারবো। বিশেষ করে যারা একটু বয়স্ক এবং যাদের একাধিক কোমরবিডিটি অর্থাৎ অন্যান্য আনুষঙ্গিক কিছু অসুখ আছে, সেই আনুষঙ্গিক রোগগুলি বা অসুখগুলি বা এইগুলোই সেগুলোকে যারা আছেন, তাদের তো টিকাকরণ এবং টিকা নিয়ে থাকলে এটা প্রিভেন্ট করতে সুবিধা হবে। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।